সিলেটে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে সাক্ষাৎ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের একটি প্রতিনিধি দল। শুক্রবার সন্ধ্যায় সিলেটের ধোপাদীঘির পাড়ে পররাষ্ট্রমন্ত্রী বাসায় সাক্ষাৎকালে প্রতিনিধি দলে ছিলেন আইআরআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জিওফ্রি ম্যাকডোনাল, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ ও প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগোস্ট্রা। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার দূরত্ব দূর করার উদ্যোগের ব্যাপারে জানতে চেয়েছেন পর্যবেক্ষক প্রতিনিধি দল, যবে বড় দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।